জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রবিবার সাত সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও ভবানীপুরের বিধায়ক মদন মিত্র সহ একাধিক জায়গায় সিবিআই এর হানা। আর এ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মইনুল হক ও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রতিক্রিয়া। মানুষের কাছে তাদেরকে হেনস্থা করায় এক ধরনের, মানে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো মানুষের বাড়িতে হানা দেওয়া, সন্দেহবশতভাবে এই সমস্ত কাজ তারা করে যাচ্ছে একটার পর একটা। আমরা জানি না এর কবে শেষ হবে, তবে আমরা জানি যে সত্যের জয় হবে, এইটুকু আমি বলতে পারি। এইভাবে আমাদের হেনস্থা করা যাবে না, এইভাবে আমাদেরকে সিবিআই দিয়ে ইডি দিয়ে যদি তারা ভাবে, মোদি সাহাজ অমিত শাহ যদি ভেবে থাকে যেখানে তৃণমূলকে জব্দ করবে, সেই আগামী চব্বিশে যে পার্লামেন্ট ভোট, সেই ভোটেই মানুষ তার জবাব দেবে। যাদেরকে পারছে না, ব্যবসায়ী লোককে ইনকাম ট্যাক্স দিয়ে হয়রানি করাচ্ছে, তার জবাব বাংলার মানুষ দিবে। আমাদের মনিরুল হক সাহেব বললেন, আমি এই কথাতে সহমত, পশ্চিম বাংলাতে শূন্য হাতে ফিরে যাবে আগামী 2024 সালের লোকসভা ভোটে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এগুলো দেখে ভয় পাই না। আমাদের আরও দল শক্তিশালী হচ্ছে, আমরা সুদৃঢ় হচ্ছি, আমাদের মনোবল আরও বাড়ছে। এই তৃণমূল কংগ্রেস আমাদের।